আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশন থেকে খবর পড়ছি, আমি বিথি মোস্তফা। এবার দেখুন বিস্তারিত। খুলনা প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৬। মামুন হাসান, খুলনা প্রতিনিধি। র‍্যাব ৬-এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে খুলনা সদর থানাধীন কেসিসি সুপার মার্কেট এলাকায় একটি জালিয়াতি চক্র নকল এনআইডি কার্ড সহ বিভিন্ন প্রকার সনদপত্র তৈরি করে জনসাধারণের কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 18 জুন 7:30 সময় আভিযানিক দলটি কেএমপি খুলনা সদর থানাধীন কেসিসি সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার শরণখোলা থানার মোহাম্মদ রিয়াজউদ্দিন ও খুলনা জেলার ডুমুরিয়া থানার দীপক রায়কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের কেএমপি খুলনা সদর থানায় হস্তান্তর সহ প্রতারণা মামলা রুজু করা হয়েছে।